আমাদের সকল ভিউয়ার্সদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা রয়েছি বীরভূমের দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়ে। এই মামা ভাগ্নে পাহাড়ের কথা আপনারা অনেকেই শুনে থাকবেন, বইও পড়ে থাকবেন। আজ আসুন আমাদের সঙ্গে আপনারাও ঘুরে নিন এই মামা ভাগ্নে পাহাড়। দিনটা ছিল 5ই জানুয়ারি 2022। আমরা চলে গিয়েছিলাম মামা ভাগ্নে পাহাড় আপনাদের ঘুরে দেখাতে। শিউরি রানীগঞ্জ NH-60 ধারে বীরভূমের দুবরাজপুরে অবস্থিত মামা ভাগ্নে পাহাড়। মামা ভাগ্নে পাহাড়ের গেটের বাঁ দিকে রয়েছে সুলভ শৌচাগার। গেট থেকে কিছু দূর এগিয়ে ডান দিকে রয়েছে একটি সুন্দর পার্ক। বর্তমান করোনা পরিস্থিতির জন্য পার্কটি বন্ধ রয়েছে। পার্কের গেটের উল্টো দিকে রয়েছে পাহাড়েশ্বর শিবের মন্দির। শ্রাবণ মাসে এবং শিবরাত্রির সময় এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। এই মন্দির প্রাঙ্গণের পরিবেশ খুবই শান্ত ও স্নিগ্ধ। মন্দির দর্শনের পর
মামা ভাগ্নে পাহাড়ে ওঠার ছোট্ট ট্রেকিং শুরু হলো। মামা ভাগ্নে পাহাড় ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। পাহাড়টি গ্রানাইট শিলা দ্বারা গঠিত। এই পাহাড় সম্পর্কে অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। ডিসেম্বর জানুয়ারি মাসে বহু মানুষ আসেন এখানে পিকনিক করতে। অতীতে পাহাড়ে ওঠার রাস্তাটা ছিল খুবই দুর্গম, কিন্তু বর্তমানে সমস্ত ট্যুরিস্টদের সুবিধার্থে পাথর কেটে ঢালাই রাস্তা বানানো হয়েছে। অবশেষে এসে পৌঁছালাম পাহাড়ের চূড়ায়, যেখানে মামা ও ভাগ্নে নামে দুটি পাথর রয়েছে। মামা ও ভাগ্নে পাথর দুটি অদ্ভুতভাবে ছোট পাথরে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে। পাহাড়ের চূড়া থেকে দুবরাজপুর শহরের বেশ সুন্দর বার্ড আই ভিউ পাওয়া যায়। শীতের পরন্ত বিকেলের রোদ গায়ে মেখে আমরা পাহাড় থেকে নেমে চললাম এই ডান দিকের রাস্তাটি ধরে।
এটি হলো ঠাকুর শ্রী শ্রী সত্যানন্দ দেব প্রতিষ্ঠিত বোধতীর্থ সাধন পীঠ। সাধন পীঠের সম্মুখেই রয়েছে মায়ের মন্দির। মামা ভাগ্নে পাহাড়ে বেড়াতে এলে এক বিরল প্রাকৃতিক সৌন্দর্যের স্মৃতি নিয়ে ফিরবেন, এটা একদম নিশ্চিত। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দুরন্ত ঘূর্ণি। চায়ের কাপে চুমুক দিয়ে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন জায়গায় নতুন বেড়ানোর গল্প নিয়ে।